National Highway 14 for 72 kilometers. Good morning, বন্ধুরা. Story of Mousumi সবাইকে স্বাগত. আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, কোথাও একটা লাইক দিয়ে দিও. স্কিপ না করে পুরোটা দেখে নাও. আর এখন আমরা বেরিয়ে পড়েছি. কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না. তোমাদেরকে কি করে বলবো? আর এখন বাজছে 3:30. না কোথায় বাজছে? হ্যাঁ, 3:41. আমি নিয়েছি 3:00 সময়. আর আমার সাথে ছিল আর কোথায় যাচ্ছে সত্যি আমি এখনো পর্যন্ত জানি, শুধু জানি সমুদ্রে যাচ্ছে। তো কোন সমুদ্রে যাচ্ছে জানি না, দীঘা না পুরী না মন্দারমণি না গোপালপুর, কোথায় যাচ্ছে আমি ঠিক জানি না। আমার খুব মোটা মোটা লাগছে, গাড়গুলো ফুলে ফুলে লাগছে। আর সত্যি একটু মোটা হয়েছি কারণ ড্রেসগুলো হচ্ছিল না, দিয়ে পরে যে ড্রেসগুলো পরেছি নিয়েছি। আর কিছু ড্রেস অর্ডার হয়েছে অনলাইনে, দেখাবো তোমাদেরকে সেগুলো এলে। কারণ সব জামা ড্রেস এত মোটা হয়েছে, ড্রেসগুলো হচ্ছে না। আমরা রিসেন্ট আবার মানে এই বৃহস্পতিবার আবার ঘুরতে যাব। হ্যাঁ, বৃহস্পতিবার আবার যাচ্ছি ঘুরতে অন্য জায়গাতে, মানে কে কে যাচ্ছি সেটা একটু বলে দিই। আমার ননদদের ফ্যামিলি, আর আমাদের ফ্যামিলি বলতে বাবা যাচ্ছে না, মা যাচ্ছে, আমি আমার হাজব্যান্ড আর অন্বেষা, সেটা বলবো যেদিন ভিডিওটা করবো সেদিন বলবো। আর আমার নিজের মা যাচ্ছে, মা কারণ যায়নি, মাকে ফার্স্ট একবার মায়াপুর নবদ্বীপ নিয়ে গেছিলাম আর একবার এখানে নিয়ে যাবো। তো কোথায় যাচ্ছে এখন বলবো না, পরে বলবো সেটা। ঠিক আছে, তাহলে দেখাবো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমিও সারপ্রাইজ, তোমরা সারপ্রাইজে থাকো। আর কি দারুণ রাস্তাটা লাগছে, আমরা এখন বিষ্ণুপুর চলে এসেছি। এখন সকাল বাজছে 5:11, আর এখন প্রায় অন্ধকার কেটে গেছে। আর আমি তো গাড়ির মধ্যে একটু ঘুমিয়ে গেছিলাম, অন্বেষা ঘুমোয়নি। আর এখানে এত কুয়াশা দিয়েছে যে গাড়িটা থেকে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, প্রচুর কুয়াশা। চারদিকটা ধোঁয়া হয়ে গেছে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আর সকালে সূর্য উঠে গেছে, আর কি দারুণ সূর্যটাকে দেখতে লাগছে। আর তুমি কি খাবে? আর দুধ খেতে হবে।
চা খাবো। আমাদের চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পর আমরা আবার গাড়িতে চেপে গেলাম। আর আমাদের গাড়িতে গণেশ ঠাকুরটা কি সুন্দর দেখতে। আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি আর রাস্তাটা খুব সুন্দর। রাস্তার দু সাইডে কি সুন্দর গাছ আর পরিষ্কার রাস্তা। আমার জায়গাটা খুবই ভালো লাগছে। এখনও অবধি হোটেলে পৌঁছানি, আর চারিদিকটা ঘুরলে বুঝতে পারবো যে জায়গাটা কি কীরকম। আর আমি বলি কোথায় এসেছি, আমরা এসেছি পারাদ্বীপ। এই যে এখানে লেখা ছিল পারাদ্বীপ, আমি জাস্ট একটু আগে জানলাম। আমি ভাবলাম নামটা তোমাদেরকে দেখাবো, তাই বললাম না। আর রাস্তাটা দেখো কি দারুণ দেখতে লাগছে, দারুণ লাগছে দেখতে। আর এখানে অনেক জাহাজ আছে, যদি জাহাজের কাছাকাছি যেতে পারি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমার জীবনের সব থেকে বড়ো পাওয়া এটা, কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে লং ড্রাইভ যাব। আর দেখো আমরা হোটেলে চলে এসেছি, এই হোটেলে আমরা আজকে থাকব। আর হোটেলও খুব সুন্দর, হোটেলেও এত সুন্দর সুন্দর গাছ আছে, দারুণ দারুণ গাছ আছে, আমার খুব পছন্দ হয়েছে। এতদিন পর একটা স্বপ্ন সত্যি হলো। আর আমাদের আসতে অনেকটাই টাইম লেগেছে, 8 ঘন্টা লেগেছে, মোট 8 ঘন্টা লেগেছে। জায়গাটা খুব সুন্দর। আমি দেখি যাতে, আর বাইরেটা খুব সুন্দর, দারুণ জায়গা। চারদিকে ফুল গাছ আছে, গাছ আছে, দারুণ দারুণ সাধারণ জায়গা। এখন আমরা যাচ্ছি সবাই মিলে রুমে, রুমটা গিয়ে দেখি কীরকম রুম দিয়েছে। আর রুমে গিয়ে ফার্স্টে স্নান করে লাঞ্চে যাব। খুব খিদে পেয়েছে, সেভাবে কিছু খাওয়া হয়নি। আমরা রুমে চলে এসেছি, রুমটা দেখে মনে হচ্ছে ভালো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে রাখছি। পারাদ্বীপে কী আছে, কী আছে নেক্সট ভিডিওতে দেখাবো। আর বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।